বোয়ালের কেজি 1000টা সাইজ 800 লে বেচছিলাম। এটা গুলো 1400 টাকা কেজি। আজ মাস 1400। আরে গজা তো অনেক বড়, 700 টাকা কেজি। শিক্ষিত বলা লাগছে। হ্যাঁ, উনি বলতেছে গজারও শিক্ষিত। শিক্ষিত মানে হচ্ছে নদীর গজার, নদীর গজার। আর এই বোয়ালটা, বোয়ালটা অরিজিনাল অরিজিনাল অতি গভীর পানির মাছ, অতি গভীর পানির মাছ। আর চিংড়ি মাছটা কত আছে ভাই? একদম নড়তেছে এখনো। হ্যাঁ হ্যাঁ, ডিমোলা চিংড়ি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি সালাউদ্দিন আজিজি। আমি এই মুহূর্তে আছি দুবখোলা বাজারে। তো চলুন দেখে আসি আজকে দেশি মাছের বাজার দুবখোলার অবস্থা। দাদা 200 দিয়ে দিয়ে ভাই, কেমন মাছের দাম কেমন এখানে ভাই? আছে মোটামুটি না, মাছের দাম তো তুলনামূলক বেশি ভাই। মাছের অনেক প্রশংসা করেন এই বাজারটা না? দুবখোলা মাঠে মাছ আছে কিন্তু দামটা অনেক বেশি, এটা রুচির সম্মত না। মাছ ভালো, মাছ ভালো, মাছ ভালো, মাছ বাজারের জন্য মূলত আপনারা এখানে বেশি আসেন? জি জি, আমরা ধূপখোলা মাঠের বাজারে আসি আমরা সাধারণত ভালো মাছগুলো কেনার জন্য। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে বাজার করার জন্য। কোয়ালিটি দিয়ে দামটা পোষায় না? কোয়ালিটি আসলে যারা একটু রুচি মাফিক কিনতে চায় তারা এখানে আসে, অনেক দূরের থেকে আসে কোয়ালিটিকে ইনশিওর করার জন্য। ভালো থাকেন ভাইয়া। জি, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের শোলি মাছ। চিন্তা করা যায় যে এখনও এরকম শোলি মাছ আছে, বিশাল আকৃতির শোলি। আর ভাইয়া কই মাছ বাছাই করতেছেন? কেমন দাম ভাইয়া কই মাছ? কই মাছ 1000 টাকা কেজি। হ্যাঁ, আজকে শুক্রবার। আছে দেশি মাছ একটু ভালো দামই, খারাপ না, দাম ভালো। আপনারা দেখতে পাচ্ছেন শিং মাছের রং কালো হয়ে গেছে। এটা সায়দাবাদের কেমিক্যালের শিং না, একবারে অরিজিনাল, একদম ডুবা পুকুরের মাছ। হ্যাঁ, ডুবা পুকুরের তিজা স্থানের মাছ এটা। আর রুই মাছটা কেমন হইতে পারে? রুই মাছ 650 টাকা কেজি, 600 কেজি। এই যে ট্যাংরা মাছ লড়তা, সেটা কি ম্যাগনা? জি, একবারে রং এমন রং দেয় কম বলিব না। এটা কি মাছ? চাষের না দেশি? না, আর কম দিবেন কত করে কেজি? এটা কম, 600 ভাই। আপা কোনটার দাম চাইতেছে? এই যে ওইটা, ওই রুই মাছটা? হ্যাঁ, কাতলা মাছটা ভাই। উঠাই দূর থেকে দেখেন। এই যে কেমন তাজা, একদম লাল টকটক করে। না না, 600 না, না না, 600 না, কয়টু কাছে এটা দেহি আগে। আপা কাতলা মাছের দাম করতেছে এখানে সব ধরনের মাছ পাওয়া যায়, দেশি মাছ পাওয়া যায়, ভালো মাছ পাওয়া যায়, মাছে সন্তুষ্ট হয়, এই কারণে এখানে সবাই আসে। মানে ঢাকার মধ্যে এই বাজারটা বিখ্যাত? হ্যাঁ হ্যাঁ, বিখ্যাত। হ্যাঁ, নদীর মাছ তো সব ধরনের নদীর মাছ পাওয়া যায়, সবাই আনন্দ পায়, স্বাদ ভালো মাছের, এই কারণে। দর্শকে আপা বাজার করতে আসছেন, উনি বাজারটাতে পরিতৃপ্ত বলতে গেলে মাছ কিনে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবসময়। আমি আজকে কি মাছ নিলেন? আজকে কাতল মাছ নিলাম ভাইয়া। হ্যাঁ, 500 টাকা কেজি নিলাম। হ্যাঁ আপা, 4 কেজি 100 গ্রাম। আপা ভালো থাকেন। আপার মাছটা 4 কেজি 100 গ্রাম হয়েছে, দাম হয়েছে 2035। নেন, ভালো কই আছে, লয়ে যান। ওটা কই আছে? আপনার বড় বল আছে?
উড়া 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 চলে উড়া ভালো মাছ ভালো কথা কইন অনেক মানুষ আছে ধরে লাই হ্যাঁ ঠিক আছে ভাইটা এটা চাষের মাছ আর মানে অরিজিনাল মাছ দাম অনেক পার্থক্য। প্রিয় দর্শক, এখানে শিক্ষিত মাছ সাজাচ্ছে ভাইয়া, অর্থাৎ উনি নদীর ন্যাচারাল মাছকে শিক্ষিত মাছ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি ডুবা পুকুর অর্থাৎ বিলের শিং মাছ। এই শিং মাছগুলো কত আশা করেন ভাইয়া? শিং মাছটি কেজি ভাও ষাট কেজি বেশ। দেখেন কত বড় বড় শিং মাছ, এগুলো আশা করছেন 1200 টাকা। প্রিয় দর্শক, আমি আছি এখন দুবখোলা বাজারে। আজকে শুক্রবার বাজার জমতে শুরু করেছে, যথেষ্ট ক্রেতা এবং বিক্রেতা এখানে আছেন, সবাই মহাব্যস্ত মাছ সাজানোর ব্যাপারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আছি দুবখোলা বাজারে, আমার সামনেই আছেন ডালিম ভাই, আজকে শুক্রবারের বাজার সাজায় বসছে। ডালিম ভাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন নি? এ বিভিন্ন রকমের গাঙ্গে নদী মাছ যা ভাই তাই আনি আমরা, আইগ মাছ, ইচা মাছ, ট্যাঙ্গা মাছ, কইসা মাছ সব মাছ। ডালিম ভাই, এখানে তো বিশাল আকৃতির মাগুর মাছ দেখতেছি, এরকম বড় মাগুর তো আমি দেখি না এই বছর আর কি। খাঁটি মানে হচ্ছে ডুবা পুকুর, বর্ষার সময় যে পুকুরগুলো ডুবে যায়। প্রিয় দর্শক, একবার ন্যাচারাল মাছ তো, এই মাগুর মাছগুলো কেমন আশা করে? হ্যাঁ, দাম কেমন আশা করে? এ বেশি 1200-1300। দেখেন কত বড় মাগুর মাছ সেটা আর কি, 1200-1300 টাকা আশা করেন তাই না? আর এটা ঠিক কত কেজি? কেজি বেজে 800-800 টাকা কেজি। এখানে কি কি মাছ আছে? কেন আইরি মাছ, পাবতা মাছ, ট্যাংরা মাছ, ইয়া মাছ, অনেক রকমের মাছ আছে, সরপুটি মাছ। দাম কত? গন্যা মাছ কেজি 800-800 টাকা। উনি বলতেছে গজার শিক্ষিত, শিক্ষিত মানে হচ্ছে নদীর মজার, নদীর গজার। আর এই গোয়ালটা গভীর পানির মাছ, অতি গভীর পানির মাছ। হ্যাঁ হ্যাঁ, আপনার তো গজার এখনো লড়তেছে দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর চিংড়ি মাছটা কত আছে ভাইয়া? একদম নড়তেছে এখনো। হ্যাঁ হ্যাঁ, ডিমোলা চিংড়ি সেটা আর কি। আর এখানে সরপুটি দেখতেছি, সরপুটি কালিমাস, সরপুটি কালিমাস 9 লাখ। কেমন দাম? এটা মানে 400-500 টাকা কেজি। 400-500 টাকা কেজি ভাই, তাজা মাছ কেমনি আনেন ভাই? আমরা নদীতে আপনার জালতে সংগ্রহ করে ওদের পিক আপ দিয়ে আইয়া ধূপ করে বাজার। আমরা ফজন বাজার আদাম দিয়ে বাইতে পারি কিনে একবারে আইয়া ভরি। আমরা আমার জালতে কিনি, আস্তে আস্তে কিনি। হ্যাঁ, না না না, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আপনার বোয়ালটার দাম কেমন আছে বাবু? বোয়ালটা 1200 টাকা কেজি। কত দূর হইতে পারে? এই 4 কেজি বা টুন কম বেশ হইতে পারে। এটি যেমন আমরা টিকায় বেশি 2500-2000 এরকম আর কি, এক একটার দাম, এক একটা এক এক দাম। তো দাম কি, দাম কি 500 টাকা করে পড়ে? এরকমই পড়ে, অতটা বেশি পড়ে এরকম আর কি। আর আপনার শৈলে পাতা গুলো? শৈলে পাতা এমনি টিকা টাকা 1000 বেচছি, আর এমনি কেজি বেশি 800-700। আর এই মাছের টিকাটা দেশি পুঁটি আছে, তারপর হ্যাঁ কটা পলি আছে, দেশি পুঁটি আছে আর নাই। আর এত নদীর মাঝখানে আবার পুকুরের মাছ রাখছেন কেন? এটা পুষুন, এটা হচ্ছে নদীরই, এটাও নদীর না? এটাও নদীর। প্রিয় দর্শক, এই এখন তেলাপিয়া মাছও নদীতে পাওয়া যায়, চাইলে ডুবা যায়। হ্যাঁ, ডুবা যায়, অর্থাৎ এই সমস্ত মাছগুলো পুকুর থেকে বেরে নদীতে যেয়ে বাসবাস করে এবং পুরো মাছটা নদীর হয়ে যায় তাই না? প্রিয় দর্শক, এটা আজগর আলী ভাইয়ের দোকান, এটা দুবখোলাতে বসছে, উনি সম্পূর্ণ মাছ মেঘনা থেকে নিয়ে আসছেন অন্যান্যের মতো। এই বাজারে সব দামি মাছ ভাই, কি বল, সব দামি মাছ এই বাজারে, এই বাজারে সব দামি মাছ ভাই। আমি বলবো যে যারা আসে ওরা দামি লোক, মানে পয়সার দিক থেকে দামি লোকেই আসে না এখানে, সব দামি মাছই দামি। বাজারটা চলে কেমনে ভাইয়া? এই যে এইভাবেই চলতেছে, এই যে এই যে মলা দেখেন না, কত টাকা কেজি? ওই যে দাম কমে গেছে গে মলা কেজি, 200 টাকা কমে গেছে গে, 200 টাকা কমছে। আর এই বল, বল কত? এই তো দেন 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 দেন, বল কত, বল কত কেজি, কত? 1200 কেজি আছে বল, এই বল
বড় বোয়াল 1200 কেজি আর ছোট বোয়াল কত বড় গজার দেখছেন অনেক বড় গজার মানে মেঘনা নদীর গজার মেঘনা 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 মাছের গজার কিন্তু ভালো ওজন কেমন হবে ওজন 3.5 কেজি 4 কেজি কেমন দাম আছে গজার আমরা সীমিত দাম করে দেই এগুলোকে পাঁচজন নিতে পারে বিক্রি দরকার হ্যাঁ আমরা সীমিত লাভ করি সেল বেশি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নদীর ট্যাংরা মাছ একদম মেঘনা নদীর 100% নদীর ট্যাংরা ট্যাংরাগুলো কেমন দাম আছে ট্যাংরা মেঘনা নদীর ভালো এক নম্বর কেমন দাম দাম হলো কেজি 1000 আর বিক্রি করতে একদম আসতো